কোনো মায়ের প্যাচের কথা দোয়া কবুলের জন্য যে আপনারা সাতটা শর্ত শুনলেন, একটা শর্ত কি এরকম দেখেছেন যে হাদিসে কোরআনে কথা বলা হয়েছে যে আল্লাহর কাছে সাজিয়ে গুছিয়ে না বলতে পারলে কিন্তু আল্লাহ কবুল করবেন না? এমন কোনো কথা শুনছেন কোনোদিন? দুনিয়ার মানুষের কাছে এগুলো হতে পারে, আল্লাহ তার কাছে এগুলো নাই। একজন মানুষ বোবা, তার বাকশক্তি নেই, তার দোয়া আল্লাহ তারা কবুল করবেন শুধু মনের আকুতিটাই। দোয়া দোয়ার মূল জিনিসটা হলো মনের আকুতিটা। আপনি মুখে খুব মারপ্যাচের ভাষা দিয়ে, খুব সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে, অলঙ্কারপূর্ণ ভাষা দিয়ে, চমৎকার শুদ্ধ ভাষায় আপনি কথা বললেন, এটা দোয়া কবুলের জন্য কোনো শর্ত নয়। শয়তান আপনাকে দোয়া থেকে দূরে সরিয়ে রাখছে এবং দোয়াগুলো সব হুজুর নির্ভর করে ফেলছে, শয়তান আপনাকে মাহরুম বঞ্চিত করছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা যখনই সুযোগ পাবো দোয়া করব। দোয়ার জন্য ওযুরও প্রয়োজন হয় না, ওযুরও প্রয়োজন হয় না, বিনা ওযুরে দোয়া করা যায়? কেন? কারণ দোয়া এমন একটা বিষয় আছে প্রতি পদে পদে করার দরকার হবে, এই জন্য ওযুর শর্ত দেওয়া হয় না। ওযুর শর্ত দিলে তো আপনি সবসময় করতে পারতেন না, আল্লাহ তাআলা এটাকে ওপেন করে রেখেছেন যাতে সবসময় আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি কারণ জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, সামান্য সমস্যা নিজে নিজে ঠিক করে ফেলা যেতে পারে, এই জিনিসটাও যেন সে আল্লাহর কাছে চেয়ে নেয় এবং এটাকেও মনে করে আল্লাহ এই ছোট ক্ষুদ্র বিপদ আমি আপনার সাহায্য চাই। এর নাম হলো বন্দিগি, এর নাম হলো দাসত্ব, এর নাম হলো আল্লাহর প্রতি মনোনিবেশ করা। প্রিয় সাল্লাল্লাহু আলাইহি পুরো জীবনে যদি আপনি স্টাডি করেন দেখবেন যে ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটি পদক্ষেপে দোয়া। আপনি মিডিয়া দেখেন, ঘুম থেকে উঠছেন সাথে সাথে দোয়া, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আছে না? নাই। এরপর আপনি ওয়াশরুমে যাচ্ছেন, ঢোকার আগে দোয়া, ওয়াশরুম থেকে সেরে বেরিয়ে আসছেন দোয়া, ওযু শুরু করছেন বিসমিল্লাহ দোয়া, ওযু শেষে আবার দোয়া। আপনি আবার বাসা থেকে বের হচ্ছেন মসজিদ দিকে যাচ্ছেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, আপনি দোয়া পড়ে বের হচ্ছেন, আবার মসজিদে আসতে আসতে একটু দোয়া আছে, মসজিদে ঢোকার সময় আলাদা দোয়া আছে, মসজিদে ঢোকার পর নামাজ পড়তে সেটা তো ইটসেলফ দোয়া, এরপর মসজিদ থেকে বের হচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা আবার দোয়া, আপনি দোকান খুলছেন বিসমিল্লাহ বলে দোয়া, আপনি বাজারে যাচ্ছেন সেখানে আলাদা দোয়া, এমনকি আপনি খাবার গ্রহণ করছেন দোয়া, খাবার শেষ করছেন দোয়া, ঘুমের শুরুতে আবার দোয়া, বিছানা যাচ্ছেন সেখানে আবার দোয়া, পুরো জীবনটা দোয়া। ভাইরা, দোয়াকে যদি আমরা বুঝে বুঝে নিবেদন করতে পারতাম তো দোয়াকে এনজয় করতাম, দোয়া আমাদের কাছে বোঝা হতো না, মজা হতো। আমি সবসময় বলার চেষ্টা করি, ইবাদত হয় মজা পেয়ে করবেন আর না হলে বোঝা মনে করবেন, ইবাদতে হয় মজা হবে না বোঝা হবে দুটার একটা, হয় মজা হবে আর না হয় বোঝা হবে। বোঝা মানে আল্লাহ ফরজ করেছেন তাই করতে হয় করলাম, এটা হলো বোঝা। আর মজা হলো যে আমি এটা অন্তর্নিহিত বিষয়গুলোকে, নিগড় দিকগুলোকে উপলব্ধি করবো, ফিল করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া নিবেদন করার তাওফিক দান করুন। একান্তে আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহ প্রশংসা করে দুরুদ শরীফ পড়ে, দুরুদ শরীফ নামাজ যেটা পড়াটাই পড়েন, এরপরে আপনি নিজের ভাষায় চাইতে থাকেন, এমনকি আরবিতে দোয়া আপনি জানেন না কোনো অসুবিধা নেই, আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ আমার নিজের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি চাই, বাবা মার জন্য, সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য, গোটা বিশ্বের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো। কোনো প্রকার হেজিটেশন যেন না হয়। সারা জীবন শুধু অনেকে বলে হুজুরের সাথে দোয়া করি শেখার জন্য, হুজুরের সাথে কত বছর শিখবে? সেই ছোটবেলা থেকে শুরু করছেন, হুজুর হাত তোলে আপনি হাত তোলেন, হুজুর হাত নামান আপনি হাত নামান, হুজুরের সাথে তুলছেন ভালো কথা, হুজুরের হয়তো আজকে আল্লাহর কাছে চারটা জিনিস চাওয়া দরকার চাইছেন, হুজুরের দোয়া সব শেষ, শুধু হাত নামায় বলছেন, আপনার হয়তো আজকে একটু পেটে ব্যথা আছে আর একটা এডিশনাল দোয়া আছে, আপনি সেটা করতেছেন না। এমনকি আমাদের সমাজে দেখবেন যে হুজুরের সাথে দোয়া করার পর হুজুর হাত নামায় ফেলছেন, কেউ যদি তারপর আরো দোয়া করে তার আরো আল্লাহর কাছে চাওয়া আছে, তখন আশপাশ থেকে মানুষের কোন গুদা মারে, এটা মানে কি? আরে হুজুর নামায় ফেলছেন তুমি কি করতেছো এখন?